সব ফলের গাছই কিন্তু আমরা কলম কেটে স্কেটিং করে করতে পারি এবং তাতে খুব দ্রুত এক বছরে ফসল পাওয়া যায়। লেবু, জাম্বুরা, আপনার দেশি যে ডালিম, দেশি এখন কিছু আসছে, আমরুল, জামরুল, জাম, এই জাতীয় জিনিসগুলি খুবই ভালো কাজ করে। এই ডালা যদি কেটে লাগানো যায়, এক বছর দুই বছরের মধ্যে ফসল এসে যায়। এই জাতীয় জিনিসগুলি যারা এখন একটু বিদেশ থেকে আসছেন, বিদেশে যাইতে পারতেছেন না, বেকার হয়ে যাচ্ছেন, তারা গ্রামে যদি এই কাজগুলো এখন আরম্ভ করেন, রেনুভেনা উৎপাদন করতে পারলে খুবই ভালো। পুকুর ছাড়াও লেকের ভিতরে করা যায়, কুয়ার ভিতরে, কুয়া পদ্ধতিতে করা যায়, ছোটো ছোটো কুয়া করে 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 অনেকে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, বাইং মাছ এগুলো চাষ করতেছে। আমি নিজেও করতেছি, প্রায় 100টার মতো কুয়া আছে আমার। আমি এটাকে বায়োফ্লক্স বলি, এটা একটু অক্সিজেনের, অক্সিজেন ঠিক না, বুদবুদ উঠে এই জাতীয় জিনিস সংযুক্ত করে দিয়েছি। মাছগুলি আমার তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত 4 মাসেই আমি, যেটা আমি এক বছরে রেজাল্ট পাইতাম, সেটা 4 মাসে আমি রেজাল্ট পাচ্ছি। এটা আমার করতে হচ্ছে কি, আমার জন্য না, আমাদের সকলের জন্য। যারাই আমাদের এই জিনিসগুলো দেখতেছে, তারা উদ্বুদ্ধ হইতেছে, তারা আর বেকার থাকবে না। আমরা যদি ধরেন কেউ 1000 মুরগি পালন করে, কেউ যদি কৃত্রিম পদ্ধতিতে না করে দেশি পদ্ধতিতেও কিন্তু আপনি মুরগি চাষ করতে পারেন। ছাগল যদি একটু আপনার মর্টালিটি বেড়ে যায়, তাহলে আপনি সেখানে ভেড়া পালন করেন, আপনি গরু পালন করতে পারেন। এখনকার দিনে এই ধরনের কাজগুলো আমরা করলে কিন্তু আমরা যে উপকৃত হবো, তারা আমাদের জাতি উপকৃত হবে।